আপনাদের সকলকেও শুভ বিজয়। ফ্লাইটের ক্যাপ্টেন আমার সামথিং সামথিং। বেসিক্যালি এখন বিয়ের কথা চলছে বাড়িতে, খুব মিষ্টি রাঙামো। আহিরি কখনোই চাইবে না একলব্যকে হারাতে। সপ্তমীর দিনও শ্যুট হয়ে দেন অফ গেছে। বেসিক্যালি বাড়িতে ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টলিউড অনলাইন। আর আজকে আমরা রয়েছি স্টার জলসার নতুন ধারাবাহিক রাঙামতির তীরন্দাজের সেটে, এবং আমার সাথে রয়েছে চরিত্র আহিরি। দেখে নি কি বলছে সে। কেমন আছো? শুভ বিজয়া। শুভ বিজয়া। আপনাদের সকলকেও শুভ বিজয়া। তুমি কেমন আছো? তো তোমার ক্যারেক্টারটার বিষয়ে যদি একটু বলো আমাদেরকে এখানে। আচ্ছা, আমার ক্যারেক্টার তো আপনারা সকলে অলরেডি জেনে গেছেন যে আমার নাম আহিরি, আহিরি সেন, অ্যান্ড আমি একজন এয়ার হোস্টেস। তো বেসিক্যালি আমি জানি হাউ টু টেক কেয়ার অফ অল প্যাসেঞ্জার্স অ্যান্ড অল, ভীষণ ডেডিকেটেড একজন। অ্যাট দ্য সেম টাইম আমার ক্যাপ্টেন, আমার ফ্লাইটের ক্যাপ্টেন, আমার সামথিং সামথিং। তো তো সেই জায়গা থেকে উই আর সো মাচ ইন লাভ। এবার আমাদের কেমিস্ট্রিটাও আপনারা দেখতে পেয়েছেন, অ্যান্ড সকলে ভীষণভাবে আমাদের কেমিস্ট্রিটা ভালোবাসছেন, পছন্দ করছেন, সেটা দেখে আই এম সো হ্যাপি, উই আর সো হ্যাপি, থ্যাংক ইউ ফর দ্যাট। তো বেসিক্যালি আমাদের স্টোরিটা এদিকেই এগোচ্ছে। অ্যান্ড রিসেন্টলি আপনারা দেখেছেন যে একলব্যের বাড়িতে আমি গেছি, আলাপ হয়েছে সকলের সাথে। আলাপ অনেক আগেই ছিল, বাট বেসিক্যালি এখন বিয়ের কথা চলছে বাড়িতে। আই এম স্টেইং দেয়ার কিছুদিনের জন্য সবার সাথে, যাতে ভালোভাবে চিনতে পারি, সবাই মিলে আড্ডা টাড্ডা হয়ে হই হুল্লোড় করে পুরো ফ্যামিলিটাকে সবাইকে জানতে পারবো, ওরাও আমাকে ভালোভাবে চিনতে পারবে, একটা সুন্দরভাবে সবার মধ্যে একটা মানে ফ্যামিলির মতন বন্ডিং হবে। দেন বিয়ের দিকে কথাটা যাচ্ছে, আমার শ্বশুর মশাইয়েরও মানে পছন্দ হয়েছে আমার আইডিয়াটা ফাইনালি। তো লেটস সি আগে কী হয়, সেটা দেখতে হলে তো, সেটা জানতে হলে তো দেখতে থাকতে হবে সিরিয়ালটা। আচ্ছা, এর মধ্যেই তোমাদের বিয়ের কথাবার্তার মধ্যেই কিন্তু আরেকজন ঢুকে পড়ছে আই গ্যাস, তো সেইটা নিয়ে, তাকে নিয়ে কী বলবে তুমি? রাঙামতি, রাঙামতিকে না আমি কিছু বলতে চাই না, কারণ খুব মিষ্টি রাঙামতি। রাঙামতিও খুব মিষ্টি, মনীষাও খুব মিষ্টি, বাট অ্যাট দ্য সেম টাইম একলব্যকে আমি খুবই ভালোবাসি, একলব্য আমাকে খুবই ভালোবাসে। তো আমি কখনোই চাইবো না একলব্যকে হারাতে, মানে আহিরি কখনোই চাইবে না একলব্যকে হারাতে। অ্যাট দ্য সেম টাইম রাঙামতি, রাঙামতি তো এসেছে এই বাড়িতে, লেটস সি। আচ্ছা, সবার সাথে বন্ডিংটা কীরকম জমেছে? সবাই একসাথে আছো তোমরা, আউটডোর শ্যুট করেছো, কীরকম এনজয় করছো? ভীষণ ভালো, মানে এখানে প্রত্যেকে, সিনিয়র যতজন রয়েছেন আমার, প্রত্যেকে মানে এভরি কো অ্যাক্টার্স, নীলাঙ্কুর থেকে শুরু করে প্রত্যেকে, চান্দ্রেয় দি রয়েছেন, এনারা প্রত্যেকে এত বেশি মানে এত ভালো, এত সাপোর্টিভ। আমরা সবাই মিলে একসাথে কি সুন্দর ডিসকাস করে সিন করি, আমার কোনো কোয়েশ্চেন থাকলে আমি দিদিকে, চান্দ্রেয় দিকে, নীলাঙ্কুরকে জিজ্ঞেস করি, দে হেল্প মি, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করে নিই, ভীষণ সাপোর্টিভ। আর আমরা ভীষণ মজা করি, অফ স্ক্রিনও আমাদের বন্ডিংটা এরকম, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, আড্ডা দিচ্ছি, ভীষণ মজা হয়। আচ্ছা, পুজো সবে গেলে পুজোটা কীরকম কাটালো তুমি? পুজোটা না, বেসিক্যালি আমার ঘুমিয়ে কেটেছে, কারণ আমাদের সপ্তমী পর্যন্ত শ্যুট হয়েছে, সপ্তমীর দিনও শ্যুট হয়ে দেন অফ গেছে। তো বাকি ওই দশমী পর্যন্ত দু তিন দিনের ছুটির জন্য আর কোনো প্ল্যান বানাতে একটু ইচ্ছে হয়নি। বেসিক্যালি বাড়িতে ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, ঘুম, দ্যাটস ইট। শেষ করব, দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের জন্য এটাই বলবো যে সুশান্ত দার গল্প সবসময় ইউনিক হয়, সেটা আপনারা অলরেডি জানেন। তো এইবারেও ভীষণই একটা আলাদা রকম গল্প দাদা নিয়ে এসেছেন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন রাঙামতি তীরন্দাজ। তো এটার, এই গল্পটার মধ্যে না এত সুন্দর দুটো পার্ট আছে, এই যে আহিরির একলব্যের একটা সুন্দর স্টোরি, ওদিকে রাঙামতির তীরন্দাজি নিয়ে যে স্টোরিটা, ওর লক্ষ্য, ওর এম, ওভারঅলটা না এত সুন্দর একটা স্টোরি। আই থিঙ্ক আপনারা এরকম স্টোরি আগে দেখেননি, জাস্ট কিপ ওয়াচিং, আপনারা ভীষণ এনজয় করবেন, অ্যান্ড আই হোপ একটা এপিসোডও মিস করতে ইচ্ছা হবে না। সন্ধে 7:30 সময় এভরিডে স্টার জলসায় চোখ রাখবেন। থ্যাংক ইউ।